পরকীয়ায় আসক্ত স্ত্রীকে করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট এলাকায় স্ত্রীর জেনে খাতুনকে করেছেন স্বামী যাওয়ায় এতে গুরুতর আহত হয়েছে স্ত্রী খাতুন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার বিশে সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে শহরের ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে আহত ফাহমিদা ফাইম শিলা শহরের শেখপাড়ার আবু কাউসার মধুর মেয়ে এদিকে ঘটনার পর রক্তমাখা অবস্থায় স্বামী জসীমুদ্দিন চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে পুলিশকে বিস্তারিত জানান পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়েছে পুলিশ আটক জসীমউদ্দিন জেলার আলোকদিয়া চকপাড়া গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে আটক জসীমউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বড় বাজারের মুদি ব্যবসায়ী মালিকের সঙ্গে আমার স্ত্রীর পরকীয় সম্পর্ক চলছিল দুজনকে একাধিকবার সতর্ক করলেও তারা অবাধে মেলামেশা করে আসছিল এরিজের ধরে সোমবার সকালে আমার স্ত্রীকে এলো পাতারি সুরিগা খাত করি আমি নিজেই সদর থানায় গিয়ে ঘটনা খুলে বলি চোয়ারাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাজিদ হাসান বলেন ওই গৃহবধূর ডান হাতে 15টি সেলাই দেওয়া হয়েছে তার বাম হাতের শিরা কেটে হাড় বের হয় অস্ত্রোপচার করতে হবে তার অবস্থা শঙ্কামুক্ত প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে জসীমুদ্দিনের হাতের পাতা কেটে গেছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে ওই গৃহবধূর পরিবার দাবি করেছে বছর খানেক আগেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যই জসীমুদ্দিন তাকে ঘাত করে তবে বিচ্ছেদের বিষয়টি জসীমুদ্দিন অস্বীকার করেছেন চোয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান জানান স্ত্রীকে সুরিকা খাতের পর রক্তবাখা অবস্থায় নিজেই থানায় চলে এসে আমাদের জানায় জসীমউদ্দিন সে নিজেও সুরিকা খাতে আহত হয়েছেন পরে পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে এসেছে ঘটনার বিস্তারিত জানতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘরে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম